তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর এলাকায় চাঞ্চল্য। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে আরামবাগের গৌরহাটি 2 নম্বর অঞ্চলের ডোঙ্গল এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই অঞ্চলের এক তৃণমূল নেতা জানান, মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ব্যাপক হারে বোমাবাজি করতে শুরু করে বিজেপি নেতাকর্মীরা। শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি কর্মীরা। বিষয়টি নিয়ে সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সনজিৎ অধিকারী বলেন, কাল বিহার বিধানসভার রেজাল্টের দিন ছিল, তো সেই দিনকে আপনারা জানেন যে এনডিএ সরকার যেভাবে জবরদস্তি করে বিহারে জয়লাভ করেছে, তারপর যদি আপনারা দেখেন আমাদের এই সালেপুর 2 নম্বর অঞ্চলের এই ডোঙ্গল গ্রাম খুব শান্ত গ্রাম। এই গ্রামকে অশান্ত করার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দুপুরের পর থেকেই প্রচণ্ড পরিমাণে বোমাবাজি করতে শুরু করে। আমরা প্রশাসনকে জানাই, প্রশাসনের পদাধিকারীরা এসেছিলেন, তারা সারে জমিনে দেখে গেছেন, কিন্তু তারপরে সন্ধ্যের পর রাত থেকে প্রচণ্ড পরিমাণে বোমাবাজি, এত শব্দবাজি এরা ফাটিয়েছে, পেটো থেকে শুরু করে আপনার গাছ বম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বোমাবাজি করেছে। আমাদের যে দলীয় পতাকা ফেস্টুন বিভিন্ন জায়গায় লাগানো ছিল সেগুলো ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের দলীয় যে কার্যালয় ডোঙ্গল গ্রামের, সেই কার্যালয়ের সামনে গেটে বোমাবাজি করা হয়েছে, কার্যালয়ের পতাকা ফুলে ফুলিয়ে দেওয়া হয়েছে। এইভাবে এক কথায় বলতে গেলে এই ডোঙ্গল গ্রামকে একটা সন্ত্রস্ত করার পরিবেশ ওরা সৃষ্টি করেছিল। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জির আদর্শে দলটা করি, আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা রাখতে চাই। তাই আমরা এলাকার মানুষকে নিয়ে আজকে বিকাল 4টায় একটা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি এবং এই মিছিলটিকে এর বিরুদ্ধে আমরা কড়া ভাষায় প্রতিবাদ করব। এবং আমরা প্রশাসনকেও জানিয়েছি যে কোনো মূল্যে আমরা এলাকায় শান্তি বজায় রাখবো, কোনোভাবেই আমরা এলাকায় অশান্তি হতে দেব না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করেছে বিজেপির নেতৃত্ব। বিজেপির নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা নিজেরাই নিজেদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছে। এ বিষয়ে বিজেপি নেতা কিঙ্কর পাল বলেন, কালকে আমাদের বিহার জিতেছে ঠিকই, কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা কালচার নয় কারো দলীয় পতাকা ছিঁড়ে দেবে। কেউ অ্যাটম কিছু বম ফাটাতে পারে আনন্দে উৎসবে, তবে বর্তমানে ওদের দলের কোনো পায়ের তলা থেকে কোনো কর্মী আর নেই, পায়ের তলা সব মাটি শেষ হয়ে গেছে। ওরা ভারতীয় জনতা পার্টির নিজেরা পতাকা খুলে দিয়ে রাত্রেবেলা আর বিজেপি কর্মীদের নামে দোষ দিয়ে একটা থানায় এফআইআর করে বা কেস ফেস করতে পারে, এইরকম ভারতীয় জনতা কর্মীদের জব্দ করতে চাইছে। কিন্তু এটাও ভাবা দরকার থাকে, এইভাবে মিথ্যে কেস দিয়ে আর মিথ্যে সমস্যা করে নিজেরা দলীয় পতাকা খুলে দিয়ে বিজেপি কর্মীদের দমানো যায় না আর আগামী দিনে দমানোও যাবে না। বর্তমান তৃণমূল 21 সালে সাফ হয়ে যাবে, এটা 100% গ্যারান্টি। তাই ওরা বিভিন্ন বিজেপি কর্মীদের কেস দিয়ে কিছু সমস্যা তৈরি করতে চাইছে।